কয়েক আগেই চার্জশিটে সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার নারদাকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নারদকাণ্ডে আজই চার্জশিট দাখিল করা হয়, সেজন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে, সিবিআই সূত্রে এমনটাই খবর মিলেছে। এদিন সকালে চেতলায় ফিরহাদের বাড়িতে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। বাড়ির চারপাশ ঘিরে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। বাড়ির চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, ভিতরেও চলে যান তারা। কিন্তু ঠিক কী কারণে ফিরহাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে তা প্রাথমিকভাবে স্পষ্ট করা হয়নি। কিছুক্ষণ পর বাহিনীর ঘেরাটোপে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে ফিরহাদ বলেন, নারদ মামলায় আমায় গ্রেফতার করা হলো। ফিরহাদ দাবি করেন, আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি, বিধানসভার অধ্যক্ষ বিমান মুখোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেন ফিরহাদ। তারই মধ্যে ফিরহাদের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা বেঁধে যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের। রীতিমতো তুমুল পরিস্থিতি তৈরি হয়। সিবিআই এর গাড়ির সামনে শুয়ে পড়েন তাঁরা। গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের শান্ত করেন ফিরহাদ। সেই পরিস্থিতির মধ্যে ফিরহাদকে গাড়িতে বসিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই এর গাড়ি। চেতলা সেন্ট্রাল রোডে বাস ফেলে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। সিবিআই এর বিরুদ্ধে স্লোগানও দেন তারা। এদিন নিজাম প্যালেস উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সিবিআই সূত্রে দাবি করা হয়েছে ফিরহাদকে গ্রেফতার করা হয়নি। এদিন নারদকাণ্ডে ফিরহাদ সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। সেজন্য প্রাক্তন মন্ত্রী শোভন, তৃণমূল বিধায়ক মদন, পঞ্চায়েত মন্ত্রী সুব্রতকেও নিজাম প্যালেসে আনা হয়। প্রাক্তন আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকেও নিয়ে আসা হয়। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, শোভন, ফিরহাদ, সুব্রত এবং মদনকে গ্রেফতারি দেখানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।